দেখো দু তিন দিন ধরে অনেকে আমাকে এএম জিএম এর ওএমআর সংক্রান্ত একটা জিনিস বলছো যে তোমরা নাকি ওএমআর এ ফিল আপ করে এসেছিলে কিন্তু দেখা যাচ্ছে যে এখন এ তোমরা যেটা ফিল আপ করে এসেছিলে সেটা দেখতে পাচ্ছ না অনেকেই আমাকে মেসেজ করেছো প্রায় তোমার একশো জনের কাছাকাছি কমেন্ট করেছো মেসেজ করেছো আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করেছো তাদেরকে সবাইকে আজকের এই ভিডিওটাতে উত্তর দেবো যে তোমাদের সাথে কি ঘটেছে অ্যাকচুয়ালি ডাব্লু বিজি বোর্ডের ভুল নাকি তোমাদের ভুল না কি আদবে জিনিসটা ঘটেছে সেই সত্যটা আমি তোমাদেরকে বলবো ঠিক আছে একটা জিনিস বুঝতে হবে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট বডি ঠিক আছে এক্সাম কন্ডাক্ট করছে নয়তো তোমাকে কোনোদিনও তুমি যে ওয়েমারটা ফিল আপ করে এসছো সেই ওয়েমআর হুবহু কপিটা তোমাকে দেখতে দেবে না সাপোজ ধরো এই যে তোমার এই ওয়েমারটা এটা তুমি ওয়েমারটা ফিল আপ করে এসছো কোনোদিনই তোমাকে এই ওয়েমারটা দিত না যদি ট্রান্সপারেন্ট বডি না হতো নিশ্চয়ই একটা ট্রান্সপারেন্ট বডি মানে তোমার কাছে কোনো কিছু নোকাতে চায় না তার জন্য দিয়েছে এইখানে তুমি যখন ও ফিল আপ করেছিলে তখন তুমি এখানে একটা সিগনেচার করেছিলে তুমি নিজের সেন্টারের নাম লিখেছিলে নিশ্চটা তো তুমি একটা তোমার সিগনেচার করেছিলে এটা তোমার নিজেরই হাতের লেখা তুমি দেখলে বুঝতে পারবে তবুও তোমাদের বক্তব্য যে তোমরা নাকি কি ফিল আপ করে এসেছি কিন্তু এখন দেখতে পাচ্ছ না বেশ কিছু তোমাদেরকে ফ্যাক্ট বলি যেগুলো ঘটেছে যেগুলো কিছু কিছু কমন জিনিস যেগুলো তোমরা ভুল করছো সেগুলোকে আগে বলি তারপরে আমি ধীরে ধীরে সবটা আসছি সবচেয়ে প্রথম কথা আমাকে একটা ক্যান্ডিডেট আর কি ছবি পাঠিয়েছিলো যে স্যার আমি হচ্ছে এইখানে এই ছিয়াত্তর দাগের কোশ্চেন থেকে শুরু করে একশো দাগ পর্যন্ত অনেকগুলো কোশ্চেন করে এসেছিলাম কিন্তু এইখানে ওয়েম আরে আমার মাত্র এই কটা দেখাচ্ছে অথচ আমি সবগুলোই করে এসেছিলাম সে সাইবার ক্যাফের থেকে গিয়ে পরে এরকম একটা ওয়েমার শিট বের করে নিয়ে এসেছে তো তার সঙ্গে ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটেছে সেই জিনিসটা একটু আমরা ভালো করে বুঝি তাহলে তোমাদের ক্লিয়ার হবে যে তোমাদের সঙ্গে এই সেম জিনিসটাই ঘটেছে ঠিক আছে অনেকের সাথে এটা হয়ে যাবে খুব ভালো করে লক্ষ্য করো এইখানেই ছিয়াত্তর থেকে একশো পর্যন্ত মার্কসে যে কোশ্চেনগুলো রয়েছে এখানে যেই সাইবার ক্যাফের থেকে ও প্রিন্ট আউটটা বের করে নিয়ে এসেছিলো সে কী করে যে এ বি বাকি সি আর ডি যে অপশনটা সেই অপশনটাকে দেয়ইনি মানে যখন প্রিন্ট করেছে তখনই প্রিন্ট করেছে বা স্ক্রিনশট তুলেছিল বলতে পারি আমরা তখন হচ্ছে এই দিকটা কেটে গিয়েছিল এর অরিজিনাল ওয়েমারটা দেখতে কি রকম এইটাই হচ্ছে এর অরিজিনাল ওয়েমার তো সেই অরিজিনাল ওয়েমারটা দেখো দেখতে হচ্ছে এরকম একদম হুবহু এই সি আর ডি অপশনটা ও হচ্ছে উল্লেখ করেনি দেখবে চলো এক একই একই হচ্ছে তোমার নাম একই নাম ঠিক আছে আর একই স্কুলে পরীক্ষা দিয়েছে দেখো সাতাত্তর কোশ্চেন্টের অপশন এ উত্তর দিয়েছে এখানেও অপশান এ আছে তারপর তোমার 79 দাগের क्वेश्चनটা দেখো এখানে অপশন বি উত্তর 79 টা অপশন বি উত্তর আছে সি আর ডি অপশনটাও তুলেই দেয়নি তার জন্যও দেখতে পাচ্ছেন যদি বলছে যে আমার ওএমআর রেসপন্স নেই দেখবে তোমার সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে এইখান থেকে তুমি আগে ঠিক করে তোমার ওএমআরটাকে বার করে নিয়ে আসবে এটা তোমার ওএমআর এখানে অর্ধেকটা কেটে গেছে এটা তোমার ওএমআর নয় এটা হচ্ছে প্রথম জিনিস হল ঠিক আছে এবারে অনেকের বক্তব্য যে আমি ওএমআর ফিল আপ করেছি কিন্তু আমি মনে আছে আমার একদম পুরো আমি সিওর যে আমি ওয়ে এ ফিল আপ করে এসেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে আমার ওয়ে মারটা কী রয়েছে এইখানটা সাপোজ ধরো ওয়ে মারটা ব্ল্যাঙ্ক এক নম্বরে কোশ্চেনে ধরো এর ব্ল্যাঙ্ক মানে ওয়ে মারটা তো ভর্তি নেই দেখো এটা হচ্ছে তোমার অরিজিনাল ওয়ে মাসি তোমার ওয়ে মারের সঙ্গে যদি কেউ ছেড়েখানি করতে যায় তাহলে তার অবস্থা এরকম হবে দেখো এই হচ্ছে একটা ক্যান্ডিডেট নিজেই নিজের ওয়ে মারটার সঙ্গে ছেড়েখানি করতে গিয়েছিল তার অবস্থা কী হয়েছিল এরকম টাইপের হয়ে গিয়েছিল তাহলে এটা তো তুমি পেনে ফিল আপ করেছো ডাব্লিউ বিজেপি বোর্ডের কাছে তো এমন কোনো রোবার নাই যে পেনটা এমনি করে রোবারে করে মুছে দিলো তারপরে বিটা বিয়ের জায়গাতে চলে এলো সিটা সি এর জায়গাতে চলে এলো বসে বসে তো দেড় লাখ শিলা পরীক্ষা দিচ্ছে সবার বসে বসে এটা করা সম্ভব নয় এটা গভর্নমেন্ট চাকরি করে একই অলস টাকা পায় হেলতে তুলতে কাজ করে তোমরা নিজেরাও জানো ডাব্লিউ বিজেপি বোর্ড কতটা অলস তাহলে সেইখানে ওরা বসে 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 একজনের রাবার দিয়ে তুলবে এটা একটা ক্যান্ডিডেট নিজেই নখে করে খুটে 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 তুলেছে এত গোবেট দুনিয়াদের দুটো দেখিনি এরকম একটা স্টুডেন্ট এরকম আরও একজনও করেছে এটা একদম করবে না তোমার ওয়েম আর সিট ক্যান্সেল পর্যন্ত হয়ে যেতে পারতো তোমার পরীক্ষা ক্যান্সেল পর্যন্ত হয়ে যেতে পারতো এই ঘটনাটাও ঘটতে পারতো তার জন্য কোনোদিন এরকম নখে তোলার চেষ্টা করবে না যেমন এইটা প্রথম উত্তর দিয়ে দিয়েছি যদি মনে হয় যে এইটা উত্তর দিয়ে এটাকে নখে করে তুলতে গিয়েছে তো এইটাতে কি করে দেবে এগুলোতে একটা স্টার মার্ক দিয়ে দেবে ঠিক আছে নেগেটিভ মার্কিং ফেলে দেবে তো তার জন্য তোমার খাতা কিন্তু ক্যান্সেল হতে পারে তাই ওএমআর সিট যদি কেউ ছেড়খানি করতে যায় যেহেতু তোমার ও এমআরে তোমার নিজের এইখানে সিগনেচার রয়েছে তোমার হাতের লেখা রয়েছে এইখানে যে ইনভেজিনেটা রয়েছে তার সিগনেচার রয়েছে এইখানে তোমার নিজের হাতের লেখা এটা তোমার নিজের হাতের লেখা মানে এটা তোমারই ওয়েমার সিট কেউ তো এটাকে এডিট করতে পারবে না বসে বসে তো খেয়ে দিয়ে কারোর কাজ না এটা রবার দিয়ে পরে এরকম করে মুছে পরে তারপর ঠিক যায় মাল একটা হোয়াইট নারে করে এরকম করে মুছে দিয়েছে হোয়াইট নারে করে মুছে দিয়েছে তো হোয়াইট নারে করে মুছে দিলে এটা তো এর মতনই এরকম ফাঁকা জায়গাতে আসতে হবে সাদা হয়ে যদি হোয়াইট নারে করে যদি মুছতো তুমি সেটা ফিল করতে পারতো বুঝতে পারতে এটা কোনো কিছু লেখাই থাকতো না লেখা নেই কেন কারণ তোমাদের সঙ্গে সকলের সাথে একটা জিনিস হয়েছে তোমরা যখন পরীক্ষা দিয়েছো পরীক্ষা এটা তোমাদের কোশ্চেন ছিল কোশ্চেন পেপারটা তোমাদেরকে সবাইকে একটা ওয়েম শিট ফিল আপ করার নিয়ম আছে তুমি একটু ভেবে পরে দেখবে যে তুমি কেমনভাবে ওয়েম আর ফিল আপ করেছ তুমি প্রথমে কোশ্চেন কোশ্চেনটা যে খেলেছিলো সেই কোশ্চেনগুলো দাগ দিয়েছো এক একটা দুই তিন একটা বি চার একটা হচ্ছে সি এরকম করে দাগ দিয়েছো ও এ যখন ফিল আপ করতে গিয়েছো তখন সাবকনসিয়াস মাইন্ডে তোমার রয়ে গেল যে হ আমি ওখানে ফিল আপ করে দিয়েছি মানে এখানে দাগ দিয়ে দিয়েছো সেটাকে ভেবে নিয়ে যে তুমি ও এ ফিল আপ করে দিয়েছো তুমি আর রিচেক করে দেখো নি যে তুমি ও এম টা আদৌ ফিল আপ করেছো কি না এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথে হয়েছে যে তোমার যে কোশ্চেন পেপারটা ছিল সেই কোশ্চেন পেপারটা তো তুমি দাগ দিয়েছিলে কিন্তু ও এম আর শিটটা তো ফিল আপ করতে ভুলে গেছো তুমি আজকে যদি জোর গলাতে বলো যদি তুমি জোর গোলাতে কমেন্টে লিখেও দিয়ে যাও যে আমার মনে আছে আমি দাগ দিয়েছি আমি তোমাকে জোর গোলায় বলছি যে তুমি দাগ দাও ঠিক আছে কারণ তোমার এটা তুমি তখন পরীক্ষার হলের মধ্যে আছো একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে আছো হরবরানির মধ্যে তুমি ভুলে গিয়েছো ঠিক আছে এইটা কোনোদিনই হতে পারে না যে তুমি দাগ দিয়েছো আর এখান থেকে উধাও হয়ে গিয়েছে ইম্পসিবেল তুমি এই বিষয়ে আগে হচ্ছে তোমার একটা এই নিটে দু হাজার একুশ সালে একটা কেস হয়েছিল অনেকজন ক্যান্ডিডেট কেস করেছিল যে তাদের ওএমআর সিট নিয়ে পুরো এন নাকি টেম্পারিং করেছিল তো সেই কোর্ট সেটা হচ্ছে তোমার হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে হচ্ছে একটা ইয়ে চলেছিল আর কি তোমার কেস চলেছিলো যে কেসটা পরে হচ্ছে তোমার ডিসমিস করে দেওয়া হয়েছিল ঠিক আছে তো যে একদম পুরো বলে দিয়েছিল আচ্ছা যে কোনো প্রকার কোনো ডিসমিস করে দিয়েছিল আর কি যে কোনো প্রকার কোনো টেম্পারিং করেনি এটা তোমার ফালতু একটা মানে অ্যালিগেশন লাগানো হয়েছিল কারণ তোমার কাছে একদম তোমার নিজের ওয়েমারটা রয়েছে একদম পুরো এইখানে বলেই দিয়েছিলো যে তুমি যদি কুটে গিয়ে কেসও করতে যাও সেম জিনিসটাই ঘটবে যে যেহেতু অ্যান্সার সিটটা হচ্ছে সিগনেচার অব দ্য স্টুডেন্ট অ্যান্ড ইনভিগরেটার আর হেলথ মানে ওখানে উপস্থিত রয়েছে যেটা তোমার এই যে এইখানে তোমার নিজেরই সিগনেচার উপস্থিত রয়েছে আর ইনভিজিলেটরও সিগনেচার উপস্থিত রয়েছে এটা তোমাদেরই কেউ তো বসে 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 তোমার নামটাকে এরকমভাবেই নকল করেছে এটা নয় তো তার জন্যে এটা তুমি যদি কেসও করতে যাওয়া আজকে তুমি হেরে যাবে কারণ এটা কোনোদিনও হয় না বাস্তব কথাটা যেটা সত্যি সেটাকে মেনে নাও যে তুমি যখন পরীক্ষার হলে করে দিয়ে এসেছিলে দুয়ের দাগের অপশন সিটাতে দাগ দিয়েছিলে কোশ্চেন পেপারটাতে কিন্তু তুমি সেটা ওয়েমারটাতে ফিল আপ করতে ভুলে গিয়েছো এটাই হচ্ছে ফ্যাক্ট এই ঘটনাটাই ঘটেছে ঠিক আছে তো এই যে তোমরা যেটা যারা যারা চ্যালেঞ্জের ব্যাপারে বলছিলো অনেকে চ্যালেঞ্জ করেছো ঠিক আছে অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ জিনিসটা কি সেটা খুব ভালো করে বুঝো আমার কাছে এইখানে এই ওয়েম আরটা রয়েছে এই ওয়েমারের আমি যদি এইখানে যাই আজকে আমি সাতাত্তরের কোশ্চেনটার দাগ দিয়ে এ তো আমি এইখানেও দেখবো যে ওএমআর রেসপন্স যেটা সেই সাতাত্তরের কোশ্চেনটার ওএমআর রেসপন্সটা এ রয়েছে কি কিনে আমার উনআশিটার আমি দাগ দিয়ে বি তো আমার এইখানে উনআশিটা বি রয়েছে কিনা আমি দেখবো আমি এইখানে তিরাশিটটা দাগ দিয়েছি বি আমি তিরাশিটটাতে যাবো তিরাশিটে রয়েছে কিনা বি আমি দেখব যদি এইখানে না থাকে বা যদি এইখানে এরকম ড্যাশ চলে আসে বা পুজো হয়ে যায় মানে উঠেনি বা দিতে ভুলে গেছে তখন তুমি হচ্ছে চ্যালেঞ্জ করতে পারতে যে আমার ওএমআর সিটে রয়েছে কিন্তু ওএমআর রেসপন্স এখানে আমি পাচ্ছি না দেখতে তখন চ্যালেঞ্জ তুমি করবে কারণ তোমার ওএমআর রেসপন্সের উপর ভিত্তি করে পড়ে তোমার রেজাল্ট এবারে বেরোবে ঠিক আছে ওই জন্য ডাবলিউজি বোর্ড তোমাদেরকে চ্যালেঞ্জের একটা ব্যবস্থা দিয়েছিলো যে তুমি আগে চেক করে দেখো যে তোমার ওয়ে সিটের সাথে ওয়েমআ রেসপন্সটা মিলছে কি মিলছে না তুমি যদি আগে দেখো এইখানে ধরো তিরানব্বইটা হচ্ছে সি উত্তর বলেছে আমি যদি এখানে যাই আগে তিরানব্বইটা সি উত্তর পাবো কারণ এটা বাস্তব এইটাই হবে এটা মেশিনে চেক করে এরপর দেখো এই একটা খাতা রয়েছে এই খাতাটাকে দেখে পরে কি বলবে বলো যে এটা ওয়েম আর সিট ফিল আপ করা হয়েছে তুমি দেখো ভালো করে লক্ষ্য করো একটা ওয়েমআর একটা ঘরও ভালো করে ফিল আপ নেই এইটুকু ফিল আপ করেছে বাকি এতটা অংশ ফাঁকা এইটুকু ফিল আপ করেছে বাকি এতটা অংশ ফাঁকা তোমাদের কি মনে হয় এটাকে ওয়েম আর রেসপন্সের মধ্যে ধরবে কি ধরবে না তোমাদের মনে হতেই পারে যে এটা ওয়েম রেসপন্সের মধ্যে ধরবে না দেখো এই ঘটনাটা ঘটতো কখন যদি দেখা যাচ্ছে যে তোমার এই গোটা কোয়েশ্চেনের মধ্যে গোটা মানে গোটা ওয়েমআর সিটের মধ্যে সবগুলো ঠিক আছে কিন্তু একটা তুমি কী করেছো একটা কোশ্চেন ছিল যে কোশ্চেনটাকে তুমি এরকম করে দিয়েছো একটা যে কোনো কোশ্চেন বাদ বাকি সবগুলো ঠিক আছে একটা কোয়েশ্চেনকে এরকম করে দিই তখন কি করে তখন মেশিন দিয়ে চেক করে কিন্তু এইখানে এই ক্যান্ডিডেটটার ক্ষেত্রে কী ঘটনাটা ঘটেছে এর গোটা ওয়েমআর সিটে এরকম করে ফিল আপ করেছে তার জন্য এটা কীভাবে চেক হয়েছে এটা ম্যানুয়ালি মানুষ দ্বারা চেক হয়েছে এটা মেশিন দিয়ে পরে চেক হয়নি এটা ম্যানুয়ালি মানুষ দিয়ে পরে চেক করানো হয়েছে তারপরে তার রেসপন্সটা কুট করানো হয়েছে তাহলে বুঝতে পারলে দুটো জিনিসই হয়ে থাকে ধরো একটা ক্যান্ডিডেটের অনেক সময় কি হয় এইখানে অনেকে এই এই বুগলের নাম্বার বা রোল নাম্বার লিখতে ভুল করে দেয় ধরো এটা আট হতো এইখানে সাতটাতে ফিল আপ করে দিয়েছে তারপরে সে এরকম করে কেটে দিয়েছে আমার কাছে একটা ক্যান্ডিডেটও আছে তো তার রোল নাম্বার কত সেটা বুঝতে ডাব্লিউ বিজিএ বোর্ড ম্যানুয়ালি এটাকে চেক করে যে তার রোল নাম্বারটা কত তার মতন তার হচ্ছে সার্ভারে এটাকে পুট করে দেয় ঠিক আছে তো সেই জন্য ম্যানুয়ালিও চেক হয় এবারে কম্পিউটারের মাধ্যমেও চেক হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের কম্পিউটারের মাধ্যমে চেক হয় যাদের হচ্ছে দেখা যাচ্ছে কিছু সমস্যা রয়েছে এরকম প্রবলেম রয়েছে তাদের ম্যানুয়ালি চেক করা হয় ঠিক আছে এই হচ্ছে জিনিস তাহলে তোমরা কোনোদিনই ভাবো না যে এটা ডাবলিউ বিজিই বোর্ডের ভুল বা ডাব্লিউ বিজিই বোর্ড কোনো কিছু জালিয়াতি করে দিয়েছে এই করে দিয়েছে সেই করে দিয়েছে এটা কিন্তু একদমই নয় একদমই ভুল ধারণা তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে রয়ে গিয়েছিল যে আমি করে দিয়ে এসেছি কিন্তু আদৌ তুমি ওটা করো নি কারণ তুমি ওয়েম আর সিটটাকে গোল গোল করতে ভুলে গিয়েছিলে তুমি কোশ্চেন পেপারটা শুধুমাত্র দাগ দিয়ে চলে এসেছিলে এই ঘটনাটাই ঘটেছে এটাই বাস্তব এটাই সত্য এটাই তোমাকে মেনে নিতে হবে তুমি যদি আগে চ্যালেঞ্জ করতে যাও তুমিই হেরে যাবে ওখানে ডাব্লিউ বিজিই বোর্ড তোমার চোখের সামনে তোমার ওয়েমআর সিটটাকে ফেলে দেবে কোনো প্রকার কোনো ওটা টেম্পারিংও হবে না কিছুই হবে না কারণ তুমি তোমার চোখের সামনে দেখতেই পাচ্ছো এই মুহূর্তে আর এই জন্য আরেকটা জিনিসও দেখবে ডাবলিউবিপির পরীক্ষাতে কার্বন পেপার দিতে এখন যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েম টা নিজের চোখে দেখতে পাচ্ছি ডাবলিউ ইউপির পরীক্ষাতে কার্বন পেপার দে ওয়েমার সিটের নিচে আর একটা ওয়েমার সিটের কার্বন পেপার দেয় তুমি যখন ফিল আপ করবে ওই কার্বন পেপারটাও ফিল আপ হয়ে হয়ে যাবে যে কার্বন পেপারটা তুমি ঘর নিয়ে আসবে অরিজিনালটা তুমি জমা দিয়ে যাবে বুঝতে পারছো তাহলে তুমি সেইখান থেকেও মিলিয়ে নিতে পারবে যে তোমার কত কী স্কোর হতো এটা ডাবলিউপি বা অন্যান্য গভর্নমেন্ট পরীক্ষায় হয়ে থাকে আর এখানেও হচ্ছে এরকম সিস্টেম যে তোমার চোখের সামনে ছবিটাই দিয়ে দেবে যে এটাই হচ্ছে তোমার ওয়েমার সিট ঠিক আছে তাহলে সেই বিষয়ে নিঃসন্দেহে থাকো যেটা তুমি পেয়েছো সেটাই তোমার প্রাপ্য যে যত কিছুই বলে দা কিচ্ছু হবে না তুমি যদি গিয়ে যত মিলেই কেস করে যাও যত মিলেই মেল যাও কোনো রেসপন্স পাল্টাবে না কারণ ভুলটা তোমাদের ডাবলিউ বিজিআই বোর্ডের নয় ঠিক আছে চলো আগে মনে তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে